হ্যালো বন্ধুরা, তাজবুল টেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকেও অনেক নিউজ নিয়ে এসেছি। ভিডিও পছন্দ হলে লাইক করুন আর কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম খবর স্যামসংয়ের তরফ থেকে। এটি স্যামসংয়ের কোনো একটি ফোন, মতভেদ আছে যার কারণে আমি কোনো নাম বলছি না। ফোনটি টিজার বা ছোটো একটা ক্লিপ এসে, চলুন দেখে আসা যাক। ওয়েল, পরবর্তী খবর স্যামসংয়ের তরফ থেকে। স্যামসং গ্যালাক্সি জেড ফ্লিক্স, এই ফোনটিকে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে স্যামসংয়ের কোনো একটি ফোন হবে, হয় সে জেড ফ্লিক্স বা অন্য কোনো ফোন। শুধুমাত্র আমরা এর আগেও লিক দেখেছি যে এখানে দুটি ভাঁজ দেখা যাচ্ছিল আর এখানে তিনটি ভাঁজ। দেখা যাক কখন কি ফোন হয়, যখনই আমি এই বিষয়ে বিস্তারিত জানতে পারবো অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী খবর ভিভোর তরফ থেকে। ভিভো আইকে নিউ মার্চ মাসে আসবে। পরবর্তী খবর পোকোর তরফ থেকে। পোকো F2 লাইভ ইমেজ সামনে এসছে কিছু ফিচার। ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 765 চিপস থাকবে, 6 GB র্যাম এবং 5000 mAh ব্যাটারি। পরবর্তী খবর হওয়াবে তরফ থেকে। হওয়াবের কিছু ফোন একজেস্ট, জানি না এটা কোন ফোন, কিছু সামনে এসছে, আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখতে পারেন। পরবর্তী খবরও হওয়াবের তরফ থেকেই। হুয়াওয়ে ম্যাক্স SX টেনাপ্যাক সার্টিফিকেশানের লিস্ট হয়েছে। পরবর্তী খবর হুয়াওয়ের তরফ থেকেই। হুয়াওয়ে নোয়া 6 ফেক পোস্টার সামনে এসছে। অনেকে ভাবছে যে ফেক পোস্টার, তবু আমি কেন বলছি, কারণ এরকম একটি খবর এসছে। এটি একটা অন্য মোবাইল কোম্পানি এটাকে বানিয়েছে এবং এটি এডিট করা, তার প্রমাণ আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখতে পাবেন। পরবর্তী খবর রিয়েলমির তরফ থেকেই। রিয়েলমি নোট 8 প্রো প্রথম অফার, আপনি যদি এখন নিতে চান তাহলে 1000 টাকা কম পাবে এবং SBI-এর আর যদি আপনার কাছে থাকে তাহলে 2000 টাকা কম পাবেন। পরবর্তী খবর শাওমির তরফ থেকে। শাওমি Mi 10 ফোনে স্ন্যাপড্র্যাগন 865 চিপস থাকবে এবং 108 MP ক্যামেরা থাকবে, এটা সকলেই জানে, এবং খুবই তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে। পরবর্তী খবর স্যামসংয়ের তরফ থেকে। স্যামসং গ্যালাক্সি S20 Plus অরিজিনাল ছবি এটি, যেটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর রিয়েলমির তরফ থেকে। রিয়েলমির একটি মডেল নম্বর সামনে এসছে, মডেল নম্বরটি হলো RMX2027। পরবর্তী খবর রিয়েলমির তরফ থেকে। রিয়েলমি K30 5G 30 W ফাস্ট চার্জিং, 4500 mAh ব্যাটারি এবং রিয়েলমি K30 4G 2700 W চার্জিং, 4500 mAh ব্যাটারি। পরবর্তী খবর রিয়েলমির তরফ থেকে। Realme 3, Realme 3i এবং Realme 5 Pro 2000 টাকা ডিসকাউন্ট পাবেন রিল পাবলিক সেলে, ফ্লিপকার্ট অথবা Mi.com থেকে আপনি যখন নিতে পারেন। পরবর্তী খবর 6G তরফ থেকে। আমরা চিন্তা করছি ভারত এবং বাংলাদেশে কখন 5G আসবে, জাপান ভাবছে ওদের ওখানে 6G কখন নিয়ে আসবে। 2030-এর মধ্যে জাপান 6G নিয়ে আসবে এবং 5G থেকে 6G 10X ফাস্ট হবে। বাস আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। আরও কিছু নিউজ ছিল যেগুলো আমি স্কিপ করে গেছি এবং আজকে আমি যে ভিডিও বানানোর জন্য স্ক্রিপ্ট লিখি প্রতিদিন, আজকেও লিখেছিলাম, সেই স্ক্রিপ্টটি অনেকটি অংশ ডিলেট হয়ে গেছে কারণ নোটবুকে লিখেছিলাম। কালকের থেকে একদম পুরো ভিন্ন রকম নিউজ দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এসে বেল আইকন অন করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। হচ্ছে আরও একটি ভিডিওতে, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আরও একটি কথা, আর কোন কোন জিনিসের নিউজ আপনারা চান, সেল হোক বা কার, টেকনোলজির যে কোনো জিনিসের নিউজ যদি চান তো কমেন্টে জানান, আমি ওই কমেন্টটি কালকে ভিডিওতে অবশ্যই পড়ে শোনাবো।